হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ডব্লিউপি মেন এক্সামের জন্য সূচক ও কতগুলো অঙ্ক যে অঙ্কগুলো এক্সামে আসতে পারে সেই ধরনের অঙ্ক নিয়ে আজকের ভিডিও আমি তৈরি করেছি তো অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো যাতে সূচক ও করণী সম্পর্কিত যে কোনো অঙ্ক তোমরা সহজেই করতে পারো তো তোমাদের বলে রাখি যে সূচক ও করণী যে সূত্রগুলো তোমরা যদি না জেনে থাকো তোমাদের বলবো অবশ্যই সেগুলোকে জেনে নাও যাতে চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথম যে অঙ্কটি বলা রয়েছে যদি রুটোলাদার টু এন সমাধান সিক্সটি ফোর হয় তবে এন কত হবে তো এই অঙ্কটি এক্সামে এসে গেছে তো এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় সেটাকে দেখে নাও তো সর্বপ্রথম তোমাদের সূচকের কটা সূত্র তোমাদের দেখায় যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং যেটা অঙ্কে আসার মতো যেমন আমরা জানি সূচক সাধারণত যদি কোনো একটা সংখ্যা থাকে ধরো এ একটা সংখ্যা এবং মাথা এম একটি সংখ্যা এই নিচের সংখ্যাটাকে বলা হয় বেস বা বাংলায় বলা হয় নিধান বা বেস আর ওপরেরটাকে বলা হয় সূচক বা অনেক সময় ঘাত বলতে পারি তাহলে ওপরে যে পাওয়ারটা থাকে সেটা হচ্ছে সূচক আর নিচে এটা থাকে সেটা হচ্ছে নিধান বা বেস এবার এই অনুসারে কতগুলো সূত্র তৈরি হয় যেমন আমরা যদি এ অর্থাৎ বেশ যদি সমান থাকে এবং মাঝখানে যদি গুণ আকার থাকে তাহলে পাওয়া সবসময় যোগ হয়ে যায় আবার বেশ যদি সমান থাকে এবং মাঝখানে যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়া সবসময় বিয়োগ হয়ে যায় যদি কোনো সংখ্যার মাথায় শূন্য থাকে তার মান সবসময় এক হয়ে যাবে যদি কোনো সংখ্যার পাওয়ারে যে সংখ্যা আছে এবং ব্রাকেটের বাইরে পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে এই দুটো পাওয়া সবসময় গুণ হয়ে যায় আবার যদি দুটো সংখ্যা থাকে তার পাওয়ার যদি একটা থাকে তাহলে ওটা ভেঙে দুটোর মাথারই গুণ আকারে পাওয়ার বসে যায় আবার এটা যদি ভাগ আকারে থাকে তাহলে একইভাবেও এটা সম্পূর্ণ চলতে থাকবে তো এই ধরনের সূত্রগুলো অবশ্যই তোমরা জেনে নিতে অঙ্ক করতে সুবিধা হবে আর একটা জিনে রাখা উচিত যেটা হচ্ছে যদি পাওয়ারে মাইনাস থাকে তখন কি করতে হবে পাওয়ারে যদি মাইনাস থাকে সেটা ভাগ আকারে চলে আসে তো এইভাবে সূত্রগুলোকে আমরা করতে পারবো এবার দেখে নাও যে এই অঙ্কটিকে আমরা কীভাবে করব তো এই অঙ্কটি করতে গেলে দেখো পাওয়ার মাথায় এন রয়েছে দুইয়ের মাথায় এন রয়েছে এটা হচ্ছে সূচক বালায় বা ঘাত বলতে পারি তো এখানে যে সংখ্যাটি হয়েছে তার এনের মানটাকে আমাকে এখানে বের করতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে তো এক্ষেত্রে এক একটা সূত্র আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যদি কোনো সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি এম এর মাথা এন মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে বেজ যদি উভয় দিকে সমান সমান উভয় দিকে সমান হয় তাহলে পাওয়ারও সমান হয়ে যাবে এম সমান সমান এন আবার কখনো যদি পাওয়ার সমান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ সমান হয়ে যাবে এই জিনিসটা আমাদের চেনে রাখা প্রয়োজন যাতে এই অঙ্ক করতে গেলে কাজে লাগবে কি করতে পারি সেটাকে দেখো প্রথমে রুট ওভার অফ দ্য আছে তো রুট ওভার অফ দ্য অবশ্যই এই পাশে যদি যায় এটা স্কোয়ার হয়ে যায় তো আমরা জানি যদি অঙ্কটাকে পাতায় টু তো আর এন সমান সমান সিক্সটি ফোর আর রুট ওভার এই পাশে উঠে গেলে ওটা স্কোয়ার হয়ে যাবে তো সিক্সটি ফোর স্কোয়ার এবার কথা হচ্ছে এই সিক্সটি ফোরটাকে আমাদের সমান সমানের এই পাশের বেসের আকারে নিয়ে আসতে হবে অর্থাৎ এই পাশে দুই আছে মানে এই পাশে দুইয়ের বেসে নিয়ে আসতে হবে তাহলেই অঙ্কটা সুবিধা হয়ে যাবে যেমন আমরা যদি করি এটাকে যদি দুইয়ের বেছে নিয়ে আসি এটা ভাঙানোর নিয়ম হচ্ছে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ ষোলো দুগুণি বত্রিশ আট দুগুণি ষোলো চার দুগুণি আট দুগুণি চার তাহলে এখানে দেখো ছটা দুই আছে তাহলে আমরা সহজেই লিখতে পারি ছয় পাওয়ারে দুই এবার আমাদের সূত্র অনুসারে দেখেছি পাওয়ার পাওয়ারে কি হয় গুণ হয়ে যায় তো আমরা বলতে পারি তো এক্ষেত্রে আমাদের সংখ্যা হবে বারো তাহলে দেখো আগে যে সূত্রটা সমান সমান সূত্রটা করেছে সেই অনুসারে চলে আসলো বেশ যদি সমান হয় পাওয়ার কী হবে সমান হয়ে যাবে তাহলে ইন সমান সমান বাড়ো এটা আমরা লিখতে পারি তাহলে অপশান ডি হচ্ছে উত্তর তো এইভাবে কিছু সূত্রকে মনে রেখে আমরা অঙ্কগুলোকে করতে পারি সূচকের অঙ্ক তো অবশ্যই ভিডিওগুলোকে দেখো আস্তে আস্তে অঙ্ক ডিফিকাল্ট লেভেলে এখন যে অঙ্কগুলো একদম আসার মতো মনে হয়েছে সেই ধরনের অঙ্ক নিয়েই আমি আজকে ভিডিওটা তৈরি করেছি অবশ্যই দেখো আশা করি তোমাদের উপকৃত হবে যাতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হয় তো তার সবার আগে বলে দেবো সূচক এবং করণী সূত্রগুলোকে অবশ্যই মনে রেখো যাতে অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে এবার দেখো পরের অঙ্ক কী বলা আছে দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক কী বলা আছে এখানে দেখো নয় বলা আছে এখানে ইন্টু মনে আছে এটা গুণ আকারে রয়েছে আর তিনের পাওয়ার এটা আর সাতের মাথায় এক্স তাহলে এক্সের মানটা এখানে বের করতে বলেছে তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করব সেটা একটু দেখে নাও ওয়ান সমান সমান টোয়েন্টি সেভেন এক্স এবার কাজ হচ্ছে কি আমাদের কাজকে সব কিছুকে একটা বেছে নিয়ে আসা সব থেকে ছোটো যে সংখ্যাটা থাকবে সেই বেছে নিয়ে আসা আর একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে বেশ যেন অর্থাৎ নিধান যেন সবসময়ের জন্য মৌলিক সংখ্যা হয় যাতে অঙ্কটা করতে সমাদের সুবিধা হয় তাহলে খেয়াল করে দেখো এখানে নয় রয়েছে তাহলে নয়কে ভাঙালে তিন গুণ তিন অর্থাৎ আমরা বলতে পারি তিনি দুটো তিনের গুণ ফল তাই তিনের মাথায় দুই বসে আছে ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান এখানে যদি সাতাশকে ভাঙাই হচ্ছে তিনের মাথায় তিন এবার কাছ থেকে সব কটাকে সমান একই সংখ্যার বেছে নিয়ে এসছি নিয়ে আসার পর সংখ্যাগুলোকে আমাদের কাজ করতে হবে যেমন এখানে দেখো দুটো সংখ্যার বেস সমান আছে মাঝখানে গুণ চিহ্ন আছে তাহলে পাওয়ার কী হয়ে যায় যোগ হয়ে যায় এটা আমরা সূত্রের সাহায্যে আগেই দেখেছি তাহলে এখানে পাওয়ারকে যোগ করে দেবো আর এখানে যে সংখ্যাটা রয়েছে পাওয়ারে পাওয়ারে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে থ্রি বসে গেল এবার কাজ বেশ যদি সমান হয় মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে পাওয়ার কী হবে সমান হয়ে যাবে তাহলে আমরা সেটাকে এখানে বসিয়ে দেবো টু এক্স প্লাস ওয়ান সমান সমান থ্রি এক্স এবার দুয়ের এক যোগ করলে কথা তিন এবার খেয়াল করো দু এক তিন প্লাস টু এক্স থ্রি এবার তিনকে নিয়ে ওই নিয়ে পাশে একদিকে সমীকরণের মতো অঙ্ক করব এবার যোগে এক্স মাইনাস এক্স এক তাহলে উভয় দিকে মাইনাস কেটে গেলে এক্সের মান দাঁড়া কত তিন অপশান সি হচ্ছে উত্তর তো এইভাবে সহজেই কিন্তু সূত্রের সাহায্যে করতে পারে তো সূচক করার নিয়মে প্রথমেই বলে রাখি বেসকে সবসময় মৌলিক সংখ্যাতে আনতে হবে অঙ্কের ভিতর যতগুলো সংখ্যা থেকে চেষ্টা করতে হবে সব থেকে ছোটো বেশে কোনটা ছোটো বেসে কোনটাকে আনা যায় যাতে সূত্র ফেলতে আমাদের সুবিধা হয় এইভাবে ছোট ছোটো দিকগুলো যদি দেখে করতে পারা যায় তাহলে সূচক কিন্তু খুব সহজ একটা জিনিস হয়ে যাবে এবার দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক কী বলেছে দুশো ছাপ্পান্ন পাওয়ার রয়েছে আর ষোলোর পাওয়ার রয়েছে তো আমরা কি করব একই পাওয়ারে নিয়ে আসবো সব থেকে ছোটো পাওয়ার কোনটা হচ্ছে ষোলো তো দুশো ছাপ্পান্নকে অবশেষ ষোলোর পাওয়ারে আনা সম্ভব মানে ষোলোর স্কোয়ার তো দুশো ছাপ্পান্ন আমরা যদি দুশো ছাপ্পান্নকে ভাঙাই তো আমরা লিখতে পারি ষোলোর স্কোয়ার এই জিনিসগুলোকে আমাদের খেয়াল করতে হবে এবং সেই সংখ্যা অনুসারে আমাদের এগিয়ে যেতে হবে এবার কি হবে পাওয়ারে পাওয়ারে আমরা কি জানি গুণ হয়ে যায় তাহলে এখানে আমরা সহজেই বলতে পারি জিরো পয়েন্ট থার্টি টু ইন্টু সিক্সটিন জিরো পয়েন্ট এবার আমাদের সূত্র সহজেই করতে পারবো বেস যদি সমান হয় পাওয়ার হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি সিক্সটিন অর্থাৎ এই দুটো যোগ করে জিরো পয়েন্ট ফিফটি তো জিরো পয়েন্ট ফিফটিকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট হাফ এবার তোমাদের একটা জিনিস বলে রাখি যে রুট ওভার অর্থাৎ রুটোভার অফ দ্য টুল একে আর একভাবে আমরা লিখতে পারি সেটা হচ্ছে এই রুটোভারকে আমরা লিখতে পারি হাফ অর্থাৎ হাফ মানেই হচ্ছে রুট এটা লেখাও যা এটা লেখাও তাই দুটোই সমান তাহলে এখানেও সেম কার্যায় চলে এসছে অর্থাৎ হাফ মানে হচ্ছে এটাকে আমরা রুট আকারে লিখতে পারি তা রুট সিক্সটিন তাহলে রুট সিক্সটিন মানে আসার কথা হবে চার এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর তো খুব সহজ অঙ্ক এই ধরনের অঙ্ক মধ্যে এক্সামে অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাও যাতে এই ধরনের অঙ্ক আসলে তোমরা সহজেই করতে পারো এবার দেখো পরের অঙ্কে কী বলা আছে তো এবার দেখো পরের অঙ্ক দেখো পরের অঙ্কে কী বলেছে কোনটি বৃহৎ তোমার রুট টু এর সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তম তো বৃহত্তম বের করতে গেলে কী করতে হবে তো সংখ্যাগুলোকে যদি সাজাই রুট থ্রি ফোর রুট টু থ্রি এবার এটাকে যদি ভাঙাতে হবে প্রথমে ভাঙাতে নিয়ম হচ্ছে কি টু বাই ওয়ান টু থ্রি ওয়ান বাই ফোর আর টু ওয়ান বাই থ্রি এবার কাজ হচ্ছে কি দেখো ভালো করে এই সংখ্যাগুলো আনলাম কীভাবে সেটাকে একটু দেখে নাও যে রুট টু যদি থাকে তো আগের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছি রুট টু থাকলে সেটা হয়ে যাবে ওয়ান বাই রুট টু মানে এই সংখ্যাটা লেখাও যা এটা লেখাও তাই তাহলে যদি কোনো এখানে সংখ্যা না থাকে সেটাকে লিখতে হবে নিচে ওয়ান বাই টু আকারে এবার যদি জনের সংখ্যা থাকে ধরো তিন থাকলো তার মানে আমরা লিখতে পারবো ওয়ান বাই থ্রি চার থাকে লিখতে হবে ওয়ান বাই ফোর পাঁচ থাকে লিখতে হবে ওয়ান বাই ফাইভ এইভাবে সংখ্যাগুলোকে আমরা সহজেই তৈরি করতে পারি অর্থাৎ এর মানেও যা এটার মানেও তাই তো এই সংখ্যাটাকে ভাঙিয়ে আমরা এটাকে লিখলাম এবার কাজ হচ্ছে কি যে নিচে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে লশা গোবের করবো অর্থাৎ এর হবে তো উভয় দিকে বারোকে গুণ করে দিলাম গুণ করলে কত থাকবে যদি কাটি থাকলে ছয় এটা কাটলে চার এটা কাটলে তিন এটা কাটলে চার তাহলে সহজেই আমরা পেয়ে যাব দুইয়ের মাথায় ছয় তিনের মাথায় চার পাঁচের মাথায় তিন দুয়ের মাথায় চার এই সংখ্যাগুলোকে আমরা পেয়ে যাব এবার এটাকে ভাঙানো সম্ভব দুয়ের মাথায় ছয় মানে কত সিক্সটি ফোর তিনের মাথায় চার মানে কত এইটটি ওয়ান পাঁচের মাথায় তিন মানে কত হবে একশো পঁচিশ আর দুয়ের মাথায় চার মানে হচ্ছে ষোলো এবার দেখো এখান থেকে আমরা কিন্তু সহজেই বলতে পারি সবচেয়ে বড় কোনটা কারণ অঙ্কে চেয়েছে যে বৃহত্তম বৃহত্তম মানে সবচেয়ে বড় সবচেয়ে বড় কোনটা হবে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ কার সঙ্গে সম্পর্কিত এই সংখ্যাটের সাথে তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ তো এটাও সহজে আমরা অঙ্কগুলোকে করতে পারি সাহায্যে তো এই বড়ো থেকে ছোটো সাজানো অঙ্কগুলো কিন্তু একদমে আসার মতো তো অবশ্যই তোমরা যে অঙ্কগুলোকে করে যেও যাতে অঙ্ক সহজেই করতে পারো তো কনসেপ্টগুলোকে ভালো করে দেখে নাও যদি বুঝতে অসুবিধা আরেকবার ভিডিওটাকে দেখে নাও তাহলে কিন্তু করতে সুবিধা হবে এবার দেখো পরের অঙ্ক কি বলা আছে তা দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে ঠিক আগের অঙ্কটার মতো একটা রয়েছে পরের অঙ্ক যে পাওয়ারগুলো যেটা থাকলে এক্সের মান কত হবে তাহলে এই অঙ্কটা কীভাবে করবো আচ্ছা প্রথম কাজ একটু ভালো করে বুঝে নিয়ে কিন্তু আমাদের অঙ্কটাকে এগোতে হবে যে অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি তো দেখেন অঙ্কটা তাহলে দেখো অঙ্কটা করার শ্রম দিয়ে কী করতে হবে এই যে সংখ্যাটা আছে দশ এই দশটাকে প্রথমে ভাঙতে হবে তো দশটাকে ভেঙে আমরা করতে পারি পাঁচ ইন্টু তাহলে এর পাওয়ার যেটা থাকবে নিশ্চয়ই দুটোর মাথায় পাওয়ারটা সেম হয়ে যাবে সেক্ষেত্রে অঙ্ক দাঁড়াবে কত থ্রি এক্স প্লাস সেভেনটিন ইন্টু টু সুপার মাইনাস সেভেন এবার কাজ হচ্ছে কি এই পাঁচ যে সংখ্যাটা আছে এই পাঁচের মাথায় একবার টু এক্স প্লাস ফাইভ আসবে একবার দুয়ের মাথাও এটা আসবে তাহলে সংখ্যাটা সাজিয়ে লিখতে পারি ফাইভ টু এক্স প্লাস ফাইভ ইন্টু টু ইন্টু টু এক্স প্লাস ফাইভ সমান সমান পাঁচের মাথায় থ্রি এক্স প্লাস সেভেন্টিন ইন্টু টু ইন্টু এক্স মাইনাস তাহলে উভয় দিকে আমাদের জিনিসটাকে সম্পূর্ণ সমান হয়ে গেল এবার কী করবো দেখো দুইয়ের মাথায় যে টু থাক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন রয়েছে সেটাকে এই পাশে নিয়ে আসবো ভাগ আকারে আর এই পাশ থেকে পাঁচ নিয়ে যাব এই পাশে ভাগ আকারে তাহলে দুইগুলো একদিকে চলে আসবে আর পাঁচগুলো এক একদিকে চলে যাবে এই সংখ্যা আকারে প্রথমে সাজিয়ে নেব দেখো দু তোবার টু এক্স প্লাস ফাইভ এই পাশে দুইটাকে যেহেতু এটা গুণ আকারে আছে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে এক্স মাইনাস 7 সমান সমান পাঁচ থ্রি এক্স প্লাস সেভেন্টিন বাই পাশে নিয়ে চলে আসবো টু এক্স প্লাস ফাইভ এবার আমরা কী করলাম বেসটাকে সমান করে নিলাম যাতে অঙ্কটা করতে সুবিধা হয় তাহলে বেস যখন সমান হয়ে যায় আর বেসটা নিশ্চয়ই ভাগ আকারে রয়েছে তাহলে পাওয়ার কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা এটাকে সাজাতে পারবো টুথ সেভার টু এক্স এটাও বেস সমান আছে পাঁচ তাহলে লিখতে পারি থ্রি মাইনাস টু এক্স প্লাস ফাইভ এইবার এর মধ্যে উপরে পাওয়ারগুলোকে যোগ বিয়োগ করবো তো পাওয়ারগুলোকে যদি যোগ বিয়োগ করি তাহলে সংখ্যা দাঁড়াবে 2 এখানে দেখো থাকবে হচ্ছে টু এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস সেভেন সমান সমান এইদিকে পাঁচের বেশে রাখবো থ্রি এক্স তাহলে এক্সের সাথে বিয়োগ করলে কত থাকে এক্স আর এখানে সাত আর পাঁচ বারো আর এই পাশে সেম থাকবে সাথে বিয়োগ করলে থাকবে এক সাত আর যেহেতু প্লাস আছে আর এখানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে এই পাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস আর এই পাশে প্লাস তো টু থাকছে এক্ষেত্রে তো এখানে প্লাস সেভেন্টিন রয়েছে সরি এখানে প্লাস সেভেন্টিন রয়েছে পাঁচের মাথায় সতেরো তাহলে এর থেকে পাঁচ বিয়োগ করলে থাকে প্লাস বারো তাহলে এবার দেখো পাওয়ার সমান হয়ে গেছে তাহলে পাওয়ার যদি সমান হয়ে যায় তাহলে আমরা সহজেই বলতে পারি যে বেশ সমান হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই আনতে পারি এক্স প্লাস টুয়েলভ সমান সমান জিরো আর এক্স সমান সমান মাইনাস টুয়েলভ এটাই হচ্ছে অঙ্কের তো এইভাবে খুব সহজেই অঙ্কটাকে করতে পারি অর্থাৎ পাওয়ার সমান হয়ে গেলে আমরা সহজেই বলতে পারি বেশও সমান হয়ে যায় তো বেশ সমান হলে পাওয়ার সমান আর পাওয়ার সমান হলে বেশ সমান বেশ যদি সমান হয় তার মানে এই পাওয়ারটাকে ধরে আমরা অঙ্কটাকে এগোতে পারবো তো এইভাবে খুব সহজেই অঙ্কটা কিন্তু আমরা করতে পারি তাহলে উত্তর হচ্ছে তাহলে ভালো করে বুঝে নাও যে অঙ্কটাকে কীভাবে করতে পারি যদি অসুবিধা আর একবার ভিডিওটিকে দেখে নিও তাহলে কিন্তু সহজেই তোমরা জিনিসটাকে বুঝতে পারবে এবার দেখে নাও যে পরের অঙ্কে কি বলা আছে এখানে যে পরের অঙ্ক বলা রয়েছে যদি এক্স সমান সমান থ্রি প্লাস টু রুট বা টু হলে এটার মান কত হবে তো এই ধরনের অঙ্ক সহজ অঙ্ক তো কীভাবে করতে হবে সেটাকে একটু ফলো করো প্রথম কথা হচ্ছে দেখো এক্সের মান এখানে বলে দেওয়া আছে আর এখানে আমাদের বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্সের মান বলা আছে এই এক্সের মান আমরা এখানে সহজেই বসাতে পারবো আর ওয়ান বাই এক্স যেটা মানটা আছে আমরা কি করব সেটা বের করে নিতে হবে কীভাবে বের করবো ইচ্ছা আছে অর্থাৎ আমরা সহজেই বলতে পারি এখানে থ্রি প্লাস টু টু এবার এটা ভাগ আকারে রয়েছে কি করবো এটাকে পাওয়ারে পাল্টে দেবো অর্থাৎ এই নিচে রুট কখনো রাখা যায় না এটাকে কি করতে উপরে নিয়ে যেতে হয় তাহলে উপরে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে সেম সংখ্যা দিয়ে এটাকে আমাদের নিঃসরণ করতে হবে অর্থাৎ মায়না অর্থাৎ একই সংখ্যা বসাবো কিন্তু চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যাবে এবং সেম যে সংখ্যাটা এখানে গুণ করলাম তো ভগ্নাংশের নিয়ম অনুসারে নিচে যদি কোনো সংখ্যা গুণ করি তাহলে ওপরেও সেই সংখ্যাকেই গুণ করতে হবে এটা কেন করলাম কারণ রুটটাকে সামানোর জন্য দেখো নিচের রুট কখনোই থাকবে না উপরে থাকলে মাইনাস টু রুট টু আর নিচে দেখো তিনের স্কোয়ার থাকছে আর মাইনাস টু তো আর রুট টু দেখো এখানে একটা সূত্র তৈরি হয়েছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো সেই আকারে এটাকে সাজিয়েছি এবার যদি এটাকে ভাঙা দেখো তিনের স্কোয়ার কত নয় আর এটাকে ভাঙলে দুইয়ের স্কোয়ার চার চার দিগুনি আট তাহলে নয়ের থেকে আট বিয়ে করলে কত থাকে এক নিচে একে কোনো দাম নেই তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কত তিন মাইনাস টু টু এবার কথা হচ্ছে আমাদের এখানে একটা সূত্র তৈরি করতে হবে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে এক্সের মান দাঁড়াবে কত থ্রি প্লাস টু রুট টু প্লাস আনু ওয়ান বাই প্লাসের মান দাঁড়াচ্ছে এখানে একই রকম সংখ্যা বিপরীচ্ছিন্ন কেটে যাচ্ছে তিন আর তিন যোগ করলে কত থাকে ছয় তার ছয়ের স্কোয়ার মাইনাস দুই ছয় স্কোয়ার কত থার্টি সিক্স মাইনাস টু সমান সমান থার্টি ফোর এটাই হচ্ছে অঙ্কের উত্তর তো এই ধরনের অঙ্ক থাকলে কীভাবে করতে হবে একটু ভালো করে বুঝে না তাহলে কিন্তু সহজেই কিন্তু করতে পারছে এবার দেখো পরে পরেরটা কিন্তু সাধারণত রুটের অঙ্ক অর্থাৎ বর্গমূলের অঙ্ক হিসাবেই রয়েছে তো একদম সহজ অঙ্ক আমরা চারশো যদি করি চারশো কত রুট কুড়ি রুট আর এই সংখ্যাটা কত রয়েছে আমাদের শেষ সংখ্যাগুলোকে লক্ষ্য করো এখানে রয়েছে চারশো চারশো মানে কত কুড়ি রুট আর যেহেতু চারটে সংখ্যার আগে পয়েন্ট রয়েছে আমরা সহজেই দুটো সংখ্যার আগে পয়েন্ট দিতে পারি কারণ আমরা জানি বর্গমূল করতে গেলে চারটে সংখ্যার পয়েন্ট থাকলে দুটো হয়ে যায় দুটো থাকলে এক এবং ছটা থাকলে তিন এইভাবে ভাগ হয় এখানে কত রয়েছে চার চার মানে কত দুই আর সংখ্যা রয়েছে টোটাল ছটা সংখ্যার আগে রয়েছে তাহলে আমরা সহজেই এটাকে এইভাবে সাজাতে পারি তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে উত্তর দাঁড়াবে কত জিরো জিরো টু পয়েন্ট তাহলে দুই শূন্য দুই কুড়ি তাহলে কুড়ি পয়েন্ট দুই শূন্য দুই অপশান হচ্ছে সি এটাই হচ্ছে অঙ্কের উত্তর তাহলে এটা বর্গমূলের অঙ্ক একটা সহজ অঙ্ক ধরনের অঙ্ক দিতে পারে আমি তিনটে হিসাবে দিয়েছি টি হিসাবে দিতে পারে পাঁচটা হিসাবে দিতে পারে সে অনুসারে আসবে তোমরা সহজেই কিন্তু এটা করতে পারো বর্গমূলের নিয়ম অনুসারে এবার দেখে যায় পরের অঙ্ক কি বলা আছে পরে বা একটা বর্গমূলের অঙ্ক তো এই ধরনের অঙ্ক কিন্তু বহুবার এক্সামে এসতে তোমরা অবশ্যই দেখে যেও সহজ অঙ্ক কিন্তু করতে পারলে কিন্তু খুব সহজেই তোমরা জিনিসটাকে অর্থাৎ শিখে নাও তাহলে সহজেই জিনিসটাকে করতে পারবে এই অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে লাস্টের দিক থেকে করতে করতে যেতে হবে তার লাস্টে দেখো একটা বর্গমূল রয়েছে দুশো দুশো পঁচিশ কতর বর্গ আমরা জানি এটা পনেরো বর্গ তো একবার বর্গ করতে হবে এবং আগের সঙ্গে সাথে যোগ করতে হবে আবার বর্গ করতে হবে আবার আগের সঙ্গে সাথে যোগ করতে হবে এইভাবে প্রত্যেকটা করতে করতে আমাদের যে উত্তরটা বেরিয়ে ফেলতে হবে তো দুশো পঁচিশ আমরা পনেরো বর্গ জানি তো দেখো যত পনেরো বর্গ জানি এই পাঠটা তো উঠে গেলো তাহলে পনেরো কি হবে এর সাথে যোগ হয়ে যাবে তাহলে যোগ হয়ে গেলে দেখো ওয়ান সিক্সটি নাইন চলে আসবে তাহলে ওয়ান সিক্সটি নাইন অবশ্যই জানি তেরোর বর্গ আবার তেরো কী হবে এর সাথে যোগ হয়ে যাবে তাহলে তেরো যদি এর সাথে যোগ করে দেখো একশো একুশ হয়ে যায় তাহলে একশো একুশ কত বর্গ এগারোর বর্গ আবার দেখো এগারো যদি এর সাথে যোগ হয়ে যায় তাহলে কত হয়ে যায় তাহলে ছত্রিশ হয়ে যায় ছত্রিশ কত বর্গ ছয়ের বর্গ আবার ছয় যদি এর সাথে যোগ করে তাহলে দেখো ষোলো হয়ে যায় ষোলো কত বর্গ ষোলো হচ্ছে চারের বর্গ তাহলে এর উত্তর দাঁড়ালো চার অপশান বি হচ্ছে উত্তর তো আবার দেখে নাও লাস্টে পনেরো এর সাথে যোগ হচ্ছে ওয়ান এটা রুট যদি হয় ওয়ান সিক্সটি যদি আগে রুট করো তাহলে দাঁড়াবে কত তেরো আর তেরো যদি এর সাথে যোগ করো তাহলে কত দাঁড়াচ্ছে একশো একুশ দাঁড়াচ্ছে একশো একুশকে যদি আবার তুমি রুট করো তাহলে দাঁড়াবে কত এগারো এগারোর সাথে আগের সংখ্যা পঁচিশকে যোগ করো দাঁড়াচ্ছে কত ছত্রিশ ছত্রিশকে যদি রুট করো তাহলে দাঁড়াবে কত ছয় এবার ছয়কে যদি আগের সংখ্যার সাথে যোগ করো দাঁড়াবে কত ষোলো ষোলো রুট করলে থাকবে চার এটাই হচ্ছে অঙ্কের উত্তর তো এইভাবে খুব সহজে এক একটা পার্ট করে করে অঙ্কটাকে আমরা সলভ করতে পারি এবার দেখানো যে পরের অঙ্ক এই অঙ্কগুলো খুব সহজ অঙ্ক এক্সামে আসে তোমরা কিন্তু সহজেই করতে পারো অঙ্কগুলোকে পরের অঙ্ক দেখো এক্স এক্স এর মান বলে দিয়েছে টু প্লাস রুট থ্রি আর এক্স ওয়াই এর মান বলে দিয়েছে এক তাহলে এক্স কিউব আর ওয়াই কিউবের মান কত হবে তাহলে আমরা এখানে সূত্র ব্যবহার করে সহজেই কিন্তু করতে পারি কিন্তু তার আগে আমাদের একটা জিনিস বের করে নিতে হবে যে ওয়াইয়ের মান কত কারণ এক্সের মান বলে দেওয়া আছে কিন্তু ওয়াইয়ের মান এখানে বলে দেওয়া নেই সেটা আগে বের করতে হবে কোথার থেকে বের করবো আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা বের করব তাহলে ওয়াই সমান সমান বলতে পারি ওয়ান বাই এক্স কারণ এক্সে কেন এর সাথে গুণ আকার আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই এক্স মানে এক্সের মান তো অঙ্কে বলে দেওয়া আছে টু প্লাস রুট থ্রি তাহলে কিছুক্ষণ আগে অঙ্ক করলাম এইভাবে তো অঙ্ক রাখা যায় না কারণ রুটটাকে আমাদের সরাতে হবে তাহলে সরানোর নিয়ম কী একই রকম সংখ্যা আমরা পাতাব কিন্তু বিপরীত চিহ্ন এখানে দিয়ে দেব তাহলে খেয়াল করে দেখো সংখ্যাটা কত দাঁড়াচ্ছে টু বাই রুট থ্রি আর নিচে যদি আমরা করি দুই এর স্কোয়ার কত চার আর রুট থ্রি কত তিন তাহলে বিয়োগ করে থাকে এক তাহলে এটাই হচ্ছে উত্তর তোমাদের একটা সহজ নিয়ম দেখিয়ে দিই যে যখনই কোনো এক্সের মান যেটাই বলে দেওয়া থাকুক না কেন তোমরা শুধু লক্ষ্য করে দেখো যে এই যে সংখ্যাটা আছে এর বর্গ আর এই সংখ্যাটা আছে এর বর্গ এই দুটোর বিয়োগ ফল এক আসে কিনা যদি এক চলে আসে তাহলে ওয়ান বাই এক্সের মান কিন্তু এর বিপরীত চিহ্ন দ্বারাই চলে আসবে সব সময়ের ক্ষেত্রে এই জিনিসটাকে একটু খেয়াল করে নিও তাহলে কিন্তু অঙ্কটা এই পাঠটা তোমাদের করা লাগবে না তাহলে শুধু মাইনাস চিহ্ন দিলেই অঙ্কটার উত্তর বেরিয়ে চলে আসবে অর্থাৎ এক্ষেত্রে ওয়াইয়ের মান দাঁড়ালো হচ্ছে টু মাইনাস টু থ্রি এবার এই সূত্র অনুসারে আমরা এটাকে সহজেই পাতিয়ে দেবো তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি এক্স প্লাস ওয়াই এর হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সূত্র কিন্তু একদম মুখস্থ করা দরকার বীজগণিতের সূত্র যেমন তেমনি সূচকের সূত্র তেমনি করণীর সূত্র তো এই ধরনের অঙ্ক কিন্তু করণীর অঙ্ক অবশ্যই তোমরা বুঝতে পারছো করণী মানে হচ্ছে রুট যদি তোমরা এর থেকে ডিটেলস শিখতে চাও অবশ্যই তোমরা চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো এতে ডিটেলস তোমরা ভালো করে শিখতে পারো তো দেখে না যে অঙ্কটি কীভাবে করতে পারো এক্স প্লাস ওয়াই মানে কত এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি এটার কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই মান হচ্ছে এক আবার এক্স প্লাস ওয়াই মান দাঁড়াবে কত টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে যাবে এখানে রুট থ্রি থ্রি কেটে গেল পড়ে থাকলে কত হচ্ছে চারের কিউব মাইনাস তিন ইন্টু চার তাহলে কত চারের কিউব মানে কত হচ্ছে চৌষট্টি আর মাইনাস তিন চারি বারো অর্থাৎ বাহান্ন এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর অপশান সি হচ্ছে উত্তর তো খুব সহজে আমরা অঙ্কগুলোকে করতে পারি তোমাদের বলবো এই ধরনের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করো তাহলে তোমরা সহজেই করতে পারবে একটা সাধারণ ডিভাইস মতো তোমাদের করালাম যাতে অঙ্কগুলোকে তোমরা করতে পারো চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও করণী কিন্তু খুব ভাইটাল অধ্যায় বা ভাইটাল জিনিস খুব সহজে একটা অঙ্ক তোমাদের দিতে পারে করণী বা সূচক থেকে তোমরা অবশ্যই দেখে যাও যাতে অঙ্কটাকে তোমরা করতে পারো তো এই ধরনের অঙ্ক আমার মনে হয়েছে করানো উচিত তোমরা যদি মনে করো এর থেকে আরও কঠিন ধরনের অঙ্ক তোমাদের দেওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো চেষ্টা করবো কোনো ভিডিওর মাধ্যমে আরও কঠিন ধরনের অঙ্ক তোমাদের দেওয়ার তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য